তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রর 22তম মৃত্যুবার্ষিকী আজ। গত ফেব্রুয়ারিতে আন্দোলনস্থল চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গড়ে তোলা ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালায় এবার তাকে স্মরণ করবেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সংগ্রহশালাটি সমৃদ্ধ করতে সরকারি উদ্যোগ নেওয়ার দাবি দর্শনার্থীদের। চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাটির তৈরি এই দ্বিতল ভবনে গড়ে তোলা হয়েছে ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা। চারিদিকে ধান ক্ষেতের মাঝখানে দৃষ্টিনন্দন নির্মাণ শৈলী আর দেয়ালে আঁকা আলপনা অনন্য শৈল্পিক রূপ দিয়েছে ভবনটিকে। সংগ্রহশালায় স্থান পেয়েছে ইলা মিত্রের দুর্লভ ছবি, তাকে নিয়ে লেখা বই আর ইলা মিত্রের ব্যবহৃত চামড়ার একটি ভ্যানিটি ব্যাগ। তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রীর সংগ্রহশালা দেখতে ছুটে আসেন দর্শনার্থীরা। তার অনেক অবদান, অনেক গল্পও শুনেছি লোকমুখে এবং বইয়ে পড়েছি, এজন্য ইচ্ছে হয়েছে দেখার, আসলে নিজে চোখে দেখার তার স্মৃতিগুলো, তার কি কি আছে। ইলা মিত্রর কিছু ব্যবহারকারী জিনিস, ব্যাগ একটা দেখলাম অনেক সুন্দর, তো তার অনেকগুলো ছবি আছে, তারপরে তার কোনো অনেকগুলো বই খাতা এসব কিছুই দেখলাম। প্রশাসন জানিয়েছে এরই মাঝে ইলা মিত্রের ব্যবহৃত জিনিসপত্র সংগ্রহের জন্য তার স্বজনদের সাথে যোগাযোগ করা হয়েছে। সংগ্রহ বাড়াতে প্রয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা নেওয়া হবে। যারা বংশধর রয়েছেন ইন্ডিয়াতে, সেই রেয়ার কালেকশন যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো আমরা আসলে তাদেরকে নানাভাবে অনুপ্রাণিত করে বা উদ্বুদ্ধ করে দরকার হলে আমাদের ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালায় আসার দাওয়াত দিয়ে হলেও আমরা এগুলো সংগ্রহের চেষ্টা করব পর্যায়ক্রমে। 1946 থেকে 1948 সাল পর্যন্ত চলা তেভাগা আন্দোলনের মূল অংশে নেতৃত্ব দেন ইলা মিত্র। 2002 সালের 13ই অক্টোবর তার মৃত্যু হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।